হ্যালো, সালাম আলাইকুম। আমরা আজকে এক্সেল নিয়ে আরো একটু গবেষণা করব। সেটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা কলাম রেডি করা হচ্ছে। সেটা হচ্ছে একটা টোটাল, কিছু অ্যামাউন্ট আছে, এটাতে আমরা চাচ্ছি আমাদের এই টোটাল কলামের এগেনস্টে ম্যাক্সিমাম যে ভ্যালু আছে সেটা শো করবে। আর আমরা চাচ্ছি এই টোটাল কলামের এগেনস্টেই আমাদের যে ফার্স্ট প্লেসে কী আছে, সেকেন্ড প্লেসে কী আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো চলুন আগে আমরা ম্যাক্সিমামটা, খুব ইজি বাট আই থিঙ্ক ভেরি হেল্পফুল অ্যান্ড ভ্যালুয়েবল ফর আস, একটু চলুন দেখি। তাহলে প্রথমে আমরা ম্যাক্সিমামটা বের করি, যে এই টোটাল কলামের এখান থেকে এই পর্যন্ত কে বা কোন নাম্বারটা সবচেয়ে বেশি, সর্বোচ্চ ভ্যালু। তো এটার জন্য আমরা ইকুয়াল দিয়ে শুরু করবো। এরপর আপনারা যদি ম্যাক্স লিখি, দেখেন ম্যাক্স চলে আসে। ট্যাব বাটন যদি ক্লিক করি তাহলে ব্র্যাকেটটা ওপেন হবে, ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস যে যেভাবেই বলেন। আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এখানে বলে দিচ্ছে দেখেন নাম্বার কোনগুলো আমাদের কোনখান থেকে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন B2, অর্থাৎ আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে বি কলাম এবং এটা রো হচ্ছে 2। এই সেল থেকে আমাদের শুরু হবে এবং বি এরই 12 পর্যন্ত শেষ হবে। তাহলে আমরা যদি দেই B2 এবং এটা শেষ হবে গিয়ে হচ্ছে B13, দেখেন সিলেক্ট করে নিছে। আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করি তাহলে দেখেন এই পর্যন্ত চলে আসলো, অর্থাৎ আমাকে দেখাচ্ছে এইটাই। এটা হচ্ছে এইখানে যদি একটু জুম করে নেই, দেখতে পাচ্ছেন আপনারা এখানে, তো এই যে এইটাকে সর্বোচ্চ ধরা হচ্ছে। আমরা এই সেলগুলোর ফন্ট একটু বড় করে দিই, তো এইটা দেখতে পাচ্ছেন। কিন্তু বিষয় হচ্ছে আমার তো দরকার হচ্ছে এই প্রত্যেকটাতে আমি চাচ্ছি, যে আমার যদি আমি এরকম চাই যে আমার এই প্রত্যেকটা সেলেই ম্যাক্সিমামের কলামের পাশাপাশি দেখাবে, যে এটা হলো টোটাল হচ্ছে 524, 524, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এত, এটার এগেনস্টও আমি যদি চাই তাহলে কীভাবে করবো। তাহলে এটা হচ্ছে আমার সিঙ্গেল সেলের জন্য আসতেছে, বাট আমি পুরো কলাম জুড়ে চাইলে বা কলামটাকে পুরোটাকে যদি আমি কাভার করতে চাই সেক্ষেত্রে কী হবে, আমি যদি এই কোডের ভেতরে ডাবল ক্লিক করি এবং আমি যদি এটার আগে একটা ডলার সাইন দিয়ে দিই এবং এই কলামের আগে এবং রোয়ের আগে ডলার সাইন হবে, কলামের আগে রোয়ের আগে শুধু ডলার সাইন দিয়ে যদি আমি এন্টার প্রেস করি তাহলে কি আসবে, আসার কথা ছিল। আচ্ছা, আসবে তখনই যখন আমরা এটাকে টেবিল করে ফেলব। আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিলে গেলাম। টেবিলে যাওয়ার পরে এখন যদি আমরা আমাদের ফর্মুলাটাকে আবার যদি লিখি, আমরা ম্যাক্স, এরপরে আমি চাচ্ছি B2 থেকে B2, এবার আমি যদি F4 বাটন প্রেস করি দেখেন অটোমেটিক্যালি এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। এরপর আমি কলন দিব, কলন দিয়ে আবার B এর থেকে 13, দেখতেই পাচ্ছেন। এবং আমি এখানেও কি দিব, আবার আরেকবার F4 চাপ দিব, তাহলে অটোমেটিক ডলার সিম্বলটা নিয়ে নিবে। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার দিলাম, এবার দেখেন সে টেবিল জুড়েই নিয়ে নিছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমরা বেশিরভাগ এটা কখন লাগে, এটা ম্যাক্সিমাম লাগে আমরা যখন কোনো রেজাল্ট কার্ড ক্রিয়েট করি বা কোনো একটা পারপাসে দেখাইতে চাচ্ছিলাম যে এইটার এগেনস্টে সর্বোচ্চ যে ভ্যালু কোনটা। তো আমরা প্রত্যেককেই যদি দেখাইতে চাই যে আপনি হয়তো টোটাল পেয়েছেন 524 কিন্তু এইখানে ম্যাক্সিমাম যে পেয়েছে সে পেয়েছে আপনার 120,000 সামথিং এলস আর কি, আপনি ধরেন এরকম। আচ্ছা, তার মানে এখানে আপনাকে ডলার সিম্বলটা দিলে সবগুলোতে সে পেয়ে যাবে। আচ্ছা, আমরা ডলার ছাড়া যদি করতে চাই তাহলে কীভাবে, আমরা একটু দেখি। সাপোজ ধরেন আমরা ব্যাকে চলে গেলাম, এটা হলো আমরা চলে আসলাম এই পর্যন্ত। এখন আমরা আবার ডলার ছাড়া একটু ট্রাই করে দেখি যে কী হয় আসলে। দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ম্যাক্স ট্যাব চাপলাম, B2 থেকে B13 আমি সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তারপরেও চলে আসলো। বাট এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে একটা এরর দেখাচ্ছে, কিন্তু এই যে একটা এরর সিম্বল চলে আসছে এটা হচ্ছে ফর্মুলাটা ঠিক মতো পড়েনি। এটা আপনাকে স্ট্যাটিক
করে দিতে হবে ডলার সিম্বল বসিয়ে, যে এটা আসলে রাইট পন্থা না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে B2 দিয়ে আমরা F4 প্রেস করব, অটোমেটিক সে নিয়ে নেবে, খুব বেশি পরিশ্রমের না। আবার F4 দিয়ে দিলাম, দেখেন এবার কিন্তু এটা স্ট্যাটিক ধরে নিছে, যা অর্থাৎ এই পুরোটাকে ধরে আমি এই ফর্মুলাটা ইউজ করতে যাচ্ছি। গেল এটা র্যাঙ্ক, এবার আমরা পজিশন আসবো, এটাকে র্যাঙ্ক বলা হয়। আমরা এই টোটাল কলামের বি কলামের বা টোটাল কলামের এগেনস্টে চাচ্ছি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেটা আমরা বের করতে চাচ্ছি। তো এটাকে বলা হয় র্যাঙ্ক ফাংশনটা। আমরা যদি র্যাঙ্ক লিখি, তিনটা আছে, র্যাঙ্ক অ্যাভারেজ, র্যাঙ্ক ইকুয়েশন, র্যাঙ্ক, আমরা এটাই ম্যাক্সিমাম ইউজ করা হয়। এটা লিখে যদি আমরা ট্যাব বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এরকম ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস ওপেন হবে। এরপরে আমরা এখানে লিখে দিচ্ছি, কিন্তু আপনারা দেখেন এখানে লেখা আছে প্রথমে নাম্বার, তারপরে বলতেছে রেফারেন্স, তারপরে বলতেছে অর্ডার। তা আমরা প্রথমে নাম্বারটা দিয়ে দিই। নাম্বারটা আমরা কোন বরাবর চাচ্ছি? আমরা চাচ্ছি B2। আচ্ছা, এরপরে কমা দিব, এরপরে রেফারেন্স চাচ্ছে। রেফারেন্স কত কলামের, কোন কলামের কোন সেল থেকে কোন পর্যন্ত, সেই রেফারেন্সটা চাচ্ছে। তা আমরা এটাকে কমা দিয়ে B2 দিলাম, এবং আগের মতো এখানে F4 যদি প্রেস করি তাহলে এটা স্ট্যাটিক হয়ে গেল। একবারে ডলার সিম্বলটা সে নিয়ে নেবে। এরপরে আমরা কোলন দিলাম, এরপর আমরা চাচ্ছি এটা B13 পর্যন্ত হবে, দেখেন চলে আসছে। এরপরে যদি আবার F4 প্রেস করি তাহলে এই পর্যন্ত চলে আসছে। এরপর যদি কমা দিই অটোমেটিক্যালি, দেখেন দুটো অপশন আমাদেরকে দেখাচ্ছে, একটা হচ্ছে কীভাবে আমরা আমাদের এই 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 টোটালটাকে অ্যারেঞ্জ করবো, অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং। আপনারা এটা জানেন, সিম্পলি ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়। তো আমরা বেসিক্যালি বড় থেকে বড়টাকেই এক নাম্বার দিব পজিশন, তারপরে ছোট টাকে ক্রমান্বয়ে যেতে থাকবো, যেহেতু যে বেশি পেয়েছে সেই তো ফার্স্ট হবে, এরকম আর কি। তো এই ক্ষেত্রে আপনি কমা দিয়ে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি আপনি বাই ডিফল্ট ডিসেন্ডিংটাই থাকে এই সমস্ত ক্ষেত্রে, তা আপনি কমা দিয়ে আর দরকার নেই, ওটা অটোমেটিক সে ডিসেন্ডিং ধরে নেবে। আপনি যদি এন্টার প্রেস করেন দেখেন চলে আসছে, চলে আসলো এবং এক নাম্বার পজিশনে আছে এটা। এবং আমরা যদি এটাকে একটু শর্ট আউট করি, ধরেন এই কলমটাকে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে যদি এটাকে শর্ট করি, এই যে শর্টে চলে আসলাম, আমরা চাচ্ছি লাস্ট থেকে, দেখেন সরি এটা উল্টো হয়ে গেছে, আমরা ফিল্টার করব হচ্ছে লার্জেস্ট টু স্মল, এইটা না, সরি স্মল টু লার্জেস্ট, যেহেতু আমাদের এটা সিরিয়াল। এবার দেখেন চলে আসছে সুন্দর, একদম অটোমেটিক্যালি সিরিয়াল হয়ে গেল, এটা ফার্স্ট পজিশনে চলে আসছে। অর্থাৎ আমার এখানে 11 জন সাপোজ ধরেন পার্টিসিপেন্ট ছিল, এর মধ্যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে করে আপনি সিম্পলি ম্যাক্সিমাম এবং র্যাঙ্ক এই দুটা ফাংশন ইউজ করে খুব দ্রুত আপনার কিছু কাজ করে নিতে পারেন। তো এই ছিল আজকের মতো, থ্যাংক ইউ।